তুমি প্লিজ আমার এই সংসার থেকে চলে যাও। দেখো তোমার জন্য তো আমি আমার ছেলেকে হারাতে পারবো না। দেখো শ্রেয়া, তুমি যদি এ বাড়িতে থাকো তাহলে কিন্তু কোনোদিনও রূপম এ বাড়িতে ফিরে আসবে না। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। আমরা বাবু তোমাকে আর কিছু বলবো। সত্যি কি তাই? আমি থাকলে সত্যি কি রূপম ফিরবে না? কিন্তু এভাবে রূপমকে কিছু না জানিয়ে আমি কি করে চলে যাব? বাবা বৌদি, তুমি এখনো এখানেই বসে আছো? আচ্ছা, তোমার কি বিন্দু মাত্র লজ্জা নেই গো? ফোন, কাকে ফোন করছিলে তুমি? হ্যাঁ না, মানে কাকে, হ্যাঁ কাকে ফোন করছিলে? অনেক হচ্ছে, ধরো তো ব্যাগটা, ধরো নাও। আর পাচ্ছি না আমি, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও প্লিজ বৌদি। এই বাড়িতে তোমার আর দরকার নেই, বেরিয়ে যাও তো, ভালো লাগছে না, নাটক সহ্য হচ্ছে না আমাদের, যাও তুমি এক্ষুনি, চলে যাও। আজকে যদি বাবাই পার্টিটা অ্যাটেন্ড করতে যেত তাহলে কি হতো বলতো? এক কুচ্চ হাইফাই লোকজন, তাদের সামনে কি কেলেঙ্কারি কাণ্ড? কেলেঙ্কারি কিছুই হতো না যদি না আন্টি ওরকম চেঁচামেচি করতে। এই তুই থাম তো, থাম। ওদের বাড়িতে একটা ফালতু ছেলে ঢোকা আর আমাদের বাড়িতে একটা ফালতু ছেলে ঢোকার মধ্যে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। বৌদির বাবা একজন প্রমিনেন্ট ফিগার, হ্যাঁ, সে নিজে সিকিউরিটি নিয়ে চিন্তা করবে না তো কে চিন্তা করবে? আর শ্রেয়ার সঙ্গে যে এখনো মানুষদার যোগাযোগ রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। শ্রেয়া ওর এক্স বয়ফ্রেন্ডকে যে পার্টিতে আসার রাস্তাটা দেখিয়ে দিয়েছে সেটা তুমি ডিনাই করতে পারো না ঝিমলি। চুপ করো, এই নিয়ে কারোর মুখ থেকে কোনো ব্যাখ্যা আমি আর শুনতে চাই না। যে যার ঘরে যাও। তো অপয়া মেয়ে না, যে সংসারে যাবে সেই সংসার ভেঙে তৎসাৎ করে। আমি আপনি আমাকে একদম চুপ, একদম চুপ। চলো বেরো এখান থেকে, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে ছাড়ুন, লাগছে আমার। তোমাকে জোর করে বের না করে দিলে না তুমি এটুলির মতো এখানে চেপে বসবে। চলো প্লিজ, আমাকে চলো বলছি, চলো লাগছে, আমার লাগছে, ছাড়ো। কেন শ্রেয়া, কেন? আমি তোকে খাবার এনে দিচ্ছি, কোন মুখে ওর কথা জিজ্ঞেস করছিস বলতো? যা ঘটিয়েছে আজকে তারপর ওর নাম মুখে আনাই উচিত না। বাড়ির মান সম্মান একবার ধুলোয় মিশিয়ে দিয়েছে, তারপরও বউ বউ বলে হেদিয়ে মরছিস তুই একা। শ্রেয়া কোথায় বেশি মরে গেছে? মানে মানে আমার মানে বাড়িতে থাকলেই অশান্তি ঝামেলা, ও নিজেই চলে গেছে, আপদ বিদে হয়েছে। ও হঠাৎ চলে গেল কেন? যাবে না কেন বলতো দাদা? বৌদি আজ মিসেস সরকারের হোলি পার্টিতে সবার সামনে যা যা করেছে তারপর কোন মুখে থাকবে এই বাড়িতে? কোন মুখে দাঁড়াবে বৌদি তোর সামনে? যাক, ফিরেছিস তাহলে। আমি তো ভাবলাম বুঝি আমার মারামুখ দেখতে আসবি একেবারে। মা, এসব আজে বাজে কথা না, প্লিজ বন্ধ করো। শ্রেয়া কেন চলে গেল সেটা আমাকে বলো। মা বলো প্লিজ, আমি পিসিমণিদের একটা কথা বিশ্বাস করি। সত্যি করে বলো, শ্রেয়া কেন চলে গেল? ও কি নিজে থেকে গেছে না ওকে যেতে বাধ্য করা হয়েছে?